বিরতির পর স্বাগত। চলছে শেষ লগ্নের ভোট গ্রহণ পর্ব, আরো 5টি পর্যায়ে ভোট গ্রহণ পর্ব রয়েছে দেশ জুড়ে, কিন্তু রাজ্যের মধ্যে যে দুদফায় ভোট হবার কথা তা কিন্তু আজ সম্পন্ন হচ্ছে। ভোটের শেষ লগ্নে দেখা গেল আমবাসা বিধানসভা কেন্দ্রের 21 নম্বর বুথে ভোটারদের দীর্ঘ লাইন। এই দীর্ঘ লাইন সম্পর্কে এক ভোটার জানান, সকালে ভোটিং মেশিন খারাপ থাকায় বেলা প্রায় 10টা নাগাদ শুরু হয় ভোট গ্রহণ। তার ফলে ভোটের শেষ লগ্নেও লক্ষ্য করা গেছে 2 থেকে 3 হাজার ভোটার তারা লাইনে দাঁড়িয়ে রয়েছে। খবর পেয়ে ছুটে আসেন পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার তথা ধলাই জেলার জেলা শাসক সাজু ওয়াইদে। তিনি কথা বলেন ভোটে নিযুক্ত কর্মীদের সাথে এবং লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের সাথেও তিনি কথা বলেন, আশ্বস্ত করেন যতক্ষণ পর্যন্ত ভোট শেষ না হয় ততক্ষণ পর্যন্ত ভোট নেওয়া হবে, তবে তার জন্য নির্দিষ্ট সীমানায় যথাসময়ের মধ্যে থাকতে হবে ভোটারদের। অর্থাৎ শেষ সময় একটি টোকেন দেওয়া হবে, সেই টোকেনের মাধ্যমে চলবে ভোট গ্রহণ প্রক্রিয়া। সে বিষয়ে রিটার্নিং অফিসার কি বলছে শোনাচ্ছি। पूरा त्रिपुरा इस कॉन्स्टिट्यूंसी में 3 बजे का रिपोर्ट के हिसाब से 68.94 के आसपास वोट हो गया है। तो अभी भी वोटिंग चल रहा हूँ, तो हमने चेक किया है, 3-4 पोलिंग स्टेशन ऐसा है जहाँ पे अभी भी बहुत बड़ा क्यू है। मैंने अभी तक 5 पोलिंग स्टेशन विजिट किया, बाकी सब जगह पे तो वोटिंग ऑलमोस्ट शेषक होते, किंतु अम्बासा में और बाकी सब जगह पे 3-4 पोलिंग स्टेशन ऐसा है अभी भी अराउंड 200 के आसपास लोग खड़े हैं। तो वहाँ पे स्पीड अप करने के लिए हमने एडिशनल स्टाफ को दे दिया, और अदरवाइज सब जगह पे तो पीसफुली वोटिंग चल रहा है, कोई इशू नहीं। सर यहाँ पर इतना ज़्यादा लंबा लाइन, ये अभी अंदर तो ईवीएम 1 घंटे थोड़ा सा बीच में थोड़ा सा खराब हो गया था, तो उसके वजह से थोड़ा सा डिले हो गया, लेकिन अभी एडिशनल पोलिंग स्टाफ को लगा दिया है, जल्दी उसको कम्प्लीट कर दिया। আপনারা শুনলেন রিটার্নিং অফিসারের বক্তব্য, তিনি গোটা বিষয়টি তুলে ধরেছেন। এবং আমরা গতকাল থেকেই দেখছিলাম যে ধলাই জেলার জেলা শাসক সাজু ওয়াইদে তিনি বিভিন্ন জায়গা পরিদর্শন করেছেন, সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে আমবাসা থেকে প্রতিনিধি মনোজ চক্রবর্তী। মনোজ দা, একেবারে শেষ লগ্নের প্রচার, কিন্তু তারপরেও দীর্ঘ লাইন পরিলক্ষিত হচ্ছে। কারণ হিসেবে বলা হচ্ছে যে ভোটার মেশিন দীর্ঘক্ষণ যাবত নষ্ট ছিল, যার ফলে ভোট গ্রহণ প্রক্রিয়া অনেকটাই মন্থর গতিতে চলে, কি বলবে? হ্যাঁ অঙ্কিতা, দেখো এই আমবাসা 47 আমবাসা বিধানসভা কেন্দ্রের 21 নং বুথ কেন্দ্রটি যে রয়েছে সেই কেন্দ্রে ইভিএম মেশিন কিছুটা প্রবলেম ছিল, যার ফলে 1 থেকে 1.5 ঘন্টা পর ভোট শুরু হয়েছে, তারপর মাঝে কিছুটা প্রবলেম হয়েছে, তার জন্য ভোট গ্রহণ প্রক্রিয়াটা কিছু সময় থেমে গিয়েছিল বলে দীর্ঘ লাইন দেখা দিয়েছে। একদম আমরা যখন গিয়েছি, ডিএম স্যারও যখন গিয়েছেন যে আরো গিয়েছেন দেখার জন্য সেই বিষয়টা খতিয়ে নিজে, তো খতিয়ে দেখতে গিয়ে সেই মেশিন গুলি একটু প্রবলেম ছিল, তাই এডিশন ব্যবস্থা উনি ক্যারেক্ট করেছেন, তারপর ভোট প্রক্রিয়া শুরু হয়। তখন ঘড়ির কাঁটা 4:45, একদম শেষ লগ্ন বলতে বলা যায়, প্রায় 200 থেকে 300 পুরুষ মহিলা ভোটার লাইনে দাঁড়িয়েছিল। তো তাদের পুরুষ মহিলা ভোটাররা অভিযোগ করছেন তারা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে রয়েছেন, তাদের মতদান দেওয়ার জন্য তারা সেই দিতে পারছেন না ইভিএম প্রবলেমের জন্য। তার পরবর্তী সময়ে ডিএমকে যখন সমস্যাটা সমাধান করেছেন এবং আশ্বাস দিয়েছেন তাদের 5টার ভিতরে যারা যারা থাকবেন এই 5টার ভিতরে তাদের ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে এবং শেষ করে সেখান থেকে যারা ভোটের কর্মীরা রয়েছেন তারা আসবেন, পরবর্তী সময়ে ইভিএম সচল হয় এবং ভোট প্রক্রিয়া শুরু হয়। অঙ্কিতা একদমই, অসংখ্য ধন্যবাদ মনোজ দা। অর্থাৎ শেষ লগ্নেও কিন্তু দীর্ঘ লাইন পরিলক্ষিত হচ্ছে আমবাসার 21 নম্বর বুথে ভোটারদের দীর্ঘ লাইন সকাল থেকেই, এবং ভোট মেশিন বিকল হয়ে পড়ার মন্থর গতিতে ভোট প্রক্রিয়া চলে। এখনো পর্যন্ত 200 থেকে 300 ভোটাররা লাইনে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু রিটার্নিং অফিসার জানাচ্ছেন যতক্ষণ পর্যন্ত ভোট গ্রহণ পর্ব সম্পন্ন না হবে ততক্ষণ পর্যন্ত ভোট কিন্তু চলবে, এমনটাই জানানো হয়েছে। সে বিষয়ে আমি যাচ্ছি এই মুহূর্তে আমরা বাঙালি সচিবের কাছে, অর্থাৎ গৌরাঙ্গ রুদ্রপালের কাছে। গৌরাঙ্গ বাবু, আপনারা বাম কংগ্রেসের সাথেও আপনারা জোটে যাননি, আপনারা শাসক দলের সাথেও নেই, একা লড়াই করছেন, সেক্ষেত্রে আমি বলবো না যে ভোট বাক্সে কতটা প্রভাব, আপনারা কেমন সমর্থন পাবে সেটা কিছুই আলোচনা করব না, এটাই যে আগামীতে যে সরকারই আসুক না কেন কি মনে হয় কি ডেভেলপড হওয়া খুবই দরকার দেশের জন্য? ক্ষমতায় কারা আসবে সেটা তো ঠিক করবে জনগণ। দেশের সামনে এখন যে সমস্যা, বেকারত্ব,
চরম মাত্রা অতিক্রম করেছে। দ্রব্যমূল্য বৃদ্ধি মানুষের নাগালের বাইরে, ধনী দরিদ্রের মধ্যে ব্যবধান ক্রমশ বেড়েই চলেছে। মৌলিক যে সমস্যাগুলি আমরা লক্ষ্য করছি স্বাধীনতার পর থেকে, যেটা ক্রমশ সমাধানের দিকে, শেষ হওয়ার দিকে হওয়ার কথা ছিল, সেটা বেড়ে চলেছে, এটা বড়ই দুর্ভাগ্যের। তো ক্ষমতা এ পর্যন্ত যাদেরকে আমরা অতীত থেকে দেখেছি, কংগ্রেসের শাসন দেখেছি, মাঝখানে জনতার শাসন, এখন যারা ক্ষমতা রয়েছে বিজেপি, মৌলিক সমস্যাগুলি কিন্তু থেকে যাচ্ছে। এটি হচ্ছে আমাদের মূল কথা, যে আর কত বছর লাগবে, আর কত সময় নিলে পর এই সমস্যার সমাধান হতে পারে। এখানে কি সময়টা ফ্যাক্টর নাকি পরিকল্পনার ত্রুটি? এই দেশে তো সম্পদের কোনো অভাব নেই, কাজ আমি প্রাকৃতিক সম্পদ বা মানব সম্পদ সব কিছু রয়েছে, তাহলে বুঝতে হবে আমাদের পরিকল্পনা কোথাও না কোথাও ত্রুটি রয়েছে, নেতৃত্বে ত্রুটি রয়েছে। তো এইগুলি সমাধান না হলে এই সমস্যার সমাধান সরকার পরিবর্তন হতে পারে, বা যারা ক্ষমতা আছে তারাও আরও লং টাইম থাকতে পারে, সমস্যার সমাধান আমরা আশা করতে পারি না। এ হচ্ছে মুদ্রা কথা, তাই মৌলিক পরিবর্তনের দরকার। আমি যাচ্ছি এবার অরুণ ভৌমিকের কাছে। অরুণ বাবু, কি মনে হয় কি পরিবর্তন বা কি দরকার এই মুহূর্তে দেশের জন্য, যেহেতু আগামী প্রজন্মের বিভিন্ন বিষয় এই মুহূর্তে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে প্রযুক্তি, সেই প্রযুক্তির কথা মাথায় রেখে আগামী প্রজন্মের জন্য কি কি করণীয় দরকার, যেই সরকার আসুক না কেন বা যেই নেতা মন্ত্রী প্রধানমন্ত্রী হোক না কেন, আপনার কি মনে হয় দেশের ডেভেলপমেন্টের জন্য এই মুহূর্তে কিসের প্রয়োজন বা কিসের ঘাটতি রয়েছে? দেখুন, দেশের সমস্ত কিছু এখন চলে গেছে, সরকারের হাতে কিছুই নেই, কর্পোরেট পুঁজির হাতে সব কিছু চলে গেছে, এডুকেশন থেকে শুরু করে জনজীবনের যত জিনিস আছে, এমনকি এগ্রিকালচারাল প্রোডাক্ট পর্যন্ত ওদের হাতে। ফলে মূল্য বৃদ্ধি সরকার রুখবে কি? সরকারের হাতে ক্ষমতাই নেই, পেট্রোল ডিজেল থেকে শুরু করে সমস্ত জিনিসের দাম নিয়ন্ত্রণ করে কর্পোরেট হাউস। ফলে 77 বছরের স্বাধীনতার সরকার পরিবর্তন ঘটেছে, কিন্তু মূল বিষয় দেশ পরিচালনা করছে আসলে যারা হাতে অর্থ, তারাই রাজনীতিও পরিচালনা করে, শুধু এক দলের পরিবর্তে আরেক দল সরকারে যায়। আজকের যে অবস্থাটা কি দাঁড়িয়েছে, এই যে বিভিন্ন রিপোর্ট বেরিয়েছে, পিউ রিসার্চের রিপোর্ট বেরিয়েছে যে গত কয়েক বছরে 9,60,00,000 মধ্যবিত্ত থেকে কমে 6,30,00,000 মধ্যবিত্ত হয়ে গেছে, বাকিরা গরিবে পরিণত হয়েছে। দি ইকোনমিক টাইমস বলছে 1% ধনীর হাতে জমা হয়েছে 40.1% সম্পদ, আর দেশের 50% দরিদ্র পীড়িত মানুষের ভাগে জুটেছে মাত্র 6.4% সম্পদ 77 বছরের স্বাধীনতায়। বিজনেস স্ট্যান্ডার্ড বলছে পেট্রোল ডিজেলের উপর ট্যাক্স বাবদ কেন্দ্রীয় সরকার গত 8 বছরে আয় করেছে প্রায় 26,00,000,000 টাকা। ফলে সরকারের আয় এখন শুধু কি ট্যাক্স বাবদ, একটা হলো জিএসটি আর পেট্রোল ডিজেল জিএসটিরও বাইরে, শুধু ট্যাক্স আদায় করে সরকারের হাতে, তা দিয়ে সরকার পরিচালনা করছে। সরকারের হাতে কিছু নেই, মূল্য বৃদ্ধির উপর ক্ষমতাও সরকারের নেই, কারণ সব কিছু চলে গেছে এখন কর্পোরেটের হাতে। দেশের 60% মানুষের দৈনিক রোজগার, আমি উত্তরটাই চাইবো একেবারে ছোট করে, যে কি দরকার এই দেশের জন্য? দরকার হলো জনগণ যেই ক্ষমতায় বসুক, দেশের জনগণ যারা দেশের 90-95% মানুষ, যেই ক্ষমতায় বসুক, তাদের উপরে চাপ সৃষ্টি করার জন্য ঐক্যবদ্ধ আন্দোলন তৈরি করে তাদের দাবি আদায় করতে হবে। ক্ষমতার পরিবর্তন করে কোনো সমস্যার সমাধান হবে না। 8-10 লোকসভা নির্বাচন হচ্ছে, তো নির্বাচনের শেষেও দেখবেন একই জিনিস চলছে, মূল্য বৃদ্ধি ঘটছে, তীব্র বেকার সমস্যা আরও তীব্রতর হচ্ছে, এবং সাংস্কৃতিক অবনমন ঘটছে, চুরি ডাকাতি ইত্যাদি, ফ্রড ফ্রডুলেন্ট এইরকম করে যুব সমাজ নেশায় ভাসছে সারা ভারতবর্ষ, যুব সমাজকে ভাসিয়ে দিচ্ছে, এইরকম পরিস্থিতি বেড়েই চলবে। অরুণ বাবু, আমাদের বিস্তারিত তুলে ধরার জন্য, এবার চোখ রাখতে হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত এলাকাগুলিতে, যেহেতু শেষ লগ্নের ভোট গ্রহণ পর্ব চলছে, তাই সেক্ষেত্রে অভিযোগ উঠে আসছে যে ভোটাররা দীর্ঘ লাইন দিয়ে ভোট প্রদান করছেন, অন্যদিকে বহু কিলোমিটার পায়ে হেঁটে ভোটাররা ভোট প্রদান করছেন, সেক্ষেত্রে সরকারি কোনো ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না, এমনই ঘটনা এবার উঠে এসেছে খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমা 18 মুড়া পাহাড়ের বেলায়হাম পাড়ার
গ্রামের ভোটারদের। আমরা বিভিন্ন সময় দেখে আসি যে রাজ্যের প্রত্যন্ত এলাকার ভোটাররা বা প্রত্যন্ত এলাকার গিরিবাসীরা তাদের জীবনযাত্রা একই তিমিরে থাকে, কোনো পরিবর্তন হয় না, এমনটাই কিন্তু তারা অভিযোগ করে আছেন। এবারও যখন গণতান্ত্রিক অধিকার তারা প্রয়োগ করতে গেলেন সেক্ষেত্রেও বিভিন্ন সমস্যা থেকে তারা জর্জরিত, বিশেষ করে যে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা তার সমস্ত থেকেই বঞ্চিত বলে অভিযোগ করছেন গ্রামবাসীরা। তারা অভিযোগ করছেন যে দীর্ঘ 15 কিলোমিটার পায়ে হেঁটে তারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন, কোনো ধরনের সরকারি ব্যবস্থা করা হয়নি তাদের ভোট কেন্দ্রে যাওয়ার জন্য, এমনটাই কিন্তু অভিযোগ। সে বিষয়ে ভোটারদের কি বক্তব্য শোনাচ্ছি। আজকে কাজ আসেনি, কাজে গেছেন না, জানেননি আপনার এখানে প্রার্থী কে কে হইছে? কিছু জানে আইসিনি আপনার এখানে? ইলেকশন গেলে গিয়ে আর তারা আয়েনি, দেখা করেনি আপনার সঙ্গে, জিতলে পরে তারা যদি জিতে তারপরে আয়ে আপনার লোকে দেখা করে যায়নি, পরে সব সুবিধা পাইছেনি? সব সুবিধা পাইছেনি? পাইছে। তো এই অক্ষণে কই যেতেছেন? কই যেতেছেন? এদিকে বাড়ি কত দূর? বাড়ি দূরিব তো বুট যে দিতে আইছেন কত কিলোমিটার হইব? 10 কিলোমিটার আইতে আইছেন বুট দিতেন? আপনি একটা গাড়ি দেয় না বুট দেওয়াল? বুট দেওয়া নাই। বুট দেওয়া নাই আইছেন? কোথায় থেকে আইছেন, কত কিলোমিটার আইতে আইছেন? এখানে আইছে কম সে কম 7-8 কিলোমিটার হইব। এর দূরে তো আছে লোক, এখান থেকে আইতাছে? আইতা দিয়া আয়। আইতা আইতা গাড়ি ঘোড়ার ব্যবস্থা নাই এদিকে? কোন জায়গায় এটা? এই মানে এমনি স্বাস্থ্য কেন্দ্র, স্কুল, পানীয় জলের ব্যবস্থা কি রয়েছে? নাই, কিচ্ছু নাই। তো সরকার আপনাদেরকে মানে দিছে না? না দিছে না। তা আপনারা যারা আইসে তারার লোকে কথা কইছেন না দেওয়ার জন্য? কথা কইলো তো আরে তাই না, না কইলে তো কেমনে পায়, দেওয়ানোর কথা তো কই তবু পায় না। আপনারা শুনলেন ভোটারদের বক্তব্য। একদিকে জাতীয় নির্বাচন কমিশন বলছে পাহাড় থেকে গ্রাম সমস্ত জায়গায় যেন 100% ভোট পড়ে তার জন্য তৎপর থাকবে, সমস্ত ধরনের সুযোগ সুবিধা প্রদান করা হবে, কিন্তু তারপরেও নির্বাচনী আধিকারিকদের কিছু গাফিলতির জন্য কিন্তু আজ এই ধরনের খবর উঠে আসছে যে দীর্ঘ পথ পায়ে হেঁটে তারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে হচ্ছে, কিন্তু সেই জায়গায় স্থানীয় যারা ভোট কর্মী রয়েছে তারা তাদের কাজটাকে সঠিকভাবে পালন করেনি, ভূমিকা সঠিকভাবে পালন করেনি, তার জন্য আজ বিভিন্ন প্রতিকূলতাকে একেবারে পেরিয়ে এসে ভোট দিতে হয়েছে ভোটারদের। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।